ভূত ছাড়ানোর নামে বালককে বেধড়ক মারধর ওঝার। খবর পেয়ে বালককে উদ্ধার করে গোপালনগর থানার পুলিশ। বর্তমান সময়ে দাঁড়িয়ে এ ছবি চরম লজ্জার। অবাক হতে হয় বিজ্ঞানের, চিকিৎসা শাস্ত্রের এত উন্নতি হয়েছে, সেখানে দাঁড়িয়ে এক বালকের সাথে এমন আচরণে। প্রথম দিকে স্থানীয়দের মধ্যে কয়েকজন সেই ঘটনার সাক্ষীও থাকলেন। বালককে নাকি ভূতে ধরেছে, ভূত ঝাড়াতে হবে, সেই কথা বলে বালককে বাড়ির উঠোনে ফেলে বেধড়ক মারধর। এ ছবি দেখলে অনেকে আঁতকে উঠতে পারেন। ছবির বেশিরভাগ অংশ আমাদের পক্ষেও দেখানো সম্ভব নয়। জানা গেছে গোপালনগর থানা এলাকার ওই বালক শারীরিকভাবে অসুস্থ, তার চিকিৎসা চলছিল। বনগাঁ মহকুমা হাসপাতালে তাকে ভর্তিও করা হয়েছিল। হাসপাতাল থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। সে সময় ওঝা তার কেরামতি দেখানোর নাম করে বালকের পরিবারকে ডাকে, বাড়ির উঠোনে ফেলে গাছের ডাল দিয়ে কেরামতি দেখাতে থাকে। যন্ত্রণায় চিৎকার করতে থাকে বালক। খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেয় স্থানীয় কয়েকজন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। এগিয়ে আসেন যুক্তিবাদী মঞ্চের সদস্যেরা। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, আমরা জেনেছি ছেলেটি অসুস্থ, তার চিকিৎসা চলছিল, তাকে নিয়ে এসে এভাবে মারধর করা হয়েছে ভূত তাড়ানোর নামে। আমরা আবেদন করব যাতে ওর সুচিকিৎসার ব্যবস্থা করা হয়। ওঝা একটা ছেলেকে মারধর করছে। সকালবেলা ছেলেটাকে আমার ঘরের পাশে প্রথম ডাক্তার কাছে নিয়ে আসলো। প্রথম ডাক্তার সাথে সাথে বনগাঁ হসপিটালে রেফার করলো। তার পরবর্তী সময়ে বনগাঁ হসপিটালকে আজিগর হসপিটালে রেফার করলো। তা না করে পাড়ার এক উদার কাছে নিয়ে এসে সে উদা মারধর করে ছেলেটাকে। নার্ভের প্রবলেম, ছেলের কোনো কিছু অবস্থাই নেই। সেই শোনার পরে আমরা দৌড়ে গিয়ে ছেলেটাকে ওখান থেকে প্রশাসনের সাহায্য নিয়ে আমরা ছেলেটাকে ওখান থেকে রেস্কিউ করে। ছেলেটার নাম জানেন? না, নামটা জানি। কি চাইছেন আপনারা? আমরা চাই চিকিৎসা বিজ্ঞান এখন অনেক উন্নত, তাকে বৈজ্ঞানিক ভাবে তাদের চিকিৎসা করা হয়, সেই ব্যবস্থা করা। এ বিষয়ে যুক্তিবাদী মঞ্চের রাজ্য সম্পাদক প্রদীপ সরকার বলেন, রাতে আমরা খবর পাই 15 বছরের এক বালকের ওপর ভূত ঝাড়ানোর নাম করে অত্যাচার করছে ওঝা। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই, পুলিশকে জানানো হয়। পুলিশ অভিযুক্ত ওঝা উত্তরা গোসাইকে আটক করেছে, উদ্ধার করা হয়েছে ওই বালককে। এক ওঝা ভূত ঝাড়ানোর নাম করে 15 বছরের বালকের উপরে নির্মম অত্যাচার করছে, তাকে মারধর করা হচ্ছে, গায়ে গরম জল ঢেলে দেওয়ার মতন খবর রয়েছে আমাদের কাছে। আমরা মনে করি যে একটা অত্যাচার চলছে বাচ্চা ভাবে, ভূত ঝাড়ানোর নাকি ভূত। আমাদের কাছে খবর বাচ্চাটা আরজিগড় হসপিটালে ট্রান্সফার হয়েছে বনগাঁ হসপিটাল থেকে। তাকে স্নায়ুগত রোগ যেটা হচ্ছে বয়ঃসন্ধিকালে হয়ে থাকে, এই কারণে হতে পারে, সেই জন্যেই হচ্ছে তাকে ট্রান্সফার করে। কিন্তু ট্রান্সফার করে রুগীর আত্মীয় স্বজন বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে এসে সকালবেলা একটা লোকাল যে কোয়াক ডাক্তার তাকে দেখায়, কোয়াক ডাক্তারও বলে আরজিগড়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আরজিগড় কাছে না নিয়ে গিয়ে মাউতপুরে গ্রামে উত্তরা হচ্ছে সাধু বলে এক নাম, তার বাড়িতে যায়। তার বাড়িতে গিয়ে এই ঝাড়পোস্ট চলে এবং অমানবিক অত্যাচার। আমরা নোহাটা আউটপোস্টে খবর দিই, অত্যন্ত তৎপরতার সহিত বাচ্চাটাকে রিকভারি করে এবং খুব অভিনন্দনযোগ্য আছে, পুলিশ বাচ্চাটার জীবনটা বাঁচিয়ে দিয়েছে নোহাটা আউটপোস্টে পুলিশ। এদিন যুক্তিবাদী মঞ্চের পক্ষ থেকে গোপালনগর থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, গোপালনগর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।